বিপর্যস্ত বার্সেলোনাকে গুছিয়ে নিতে স্পেনে ব্যস্ত সময় পার করছেন রোনাল্ড কোম্যান, কিন্তু নিজ দেশে তার স্মৃতি আঁকড়ে পড়ে আছে নেদারল্যান্ডস। গেল বছর উয়েফা নেশনস লিগের প্রথম আসরে ভ্যান্ডিকদের কাণ্ডারি ছিলেন কোম্যান, দলকে নিয়ে যান ফাইনালের মঞ্চে। শিরোপার লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে স্বপ্ন ভাঙল মেমফিস ডিপেরা, মন জয় করেছিল সবার। কোম্যান দায়িত্ব ছেড়ে যাবার পর প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছে নেদারল্যান্ডস। ভারপ্রাপ্ত গুরু ডুয়াইট লজেস দিচ্ছেন দিক নির্দেশনা। উয়েফা নেশনস লিগে সামনে আছে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ, শুক্রবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ পোল্যান্ড, সোমবার পরের ম্যাচে ইতালির বিপক্ষে লড়বে লজেসের দল। কোম্যানকে মিস করলেও নিজেদের লক্ষ্যে অবিচল নেদারল্যান্ডস। ইঞ্জুরি থেকে ফিট হয়ে উঠেছেন ভার্জিল ভ্যান্ডিক, মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও মেমফিস ডিপে, তাই দু ম্যাচেই জয়ের লক্ষ্য ভ্যান্ডিকদের। আমরা কোম্যানকে খুব ভালোবাসি, বার্সেলোনায় ওর সময়টা ভালো কাটুক। সামনে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কোনো ভুল করতে চাই না, সবাই ফিট আছি। লেওন্ডস্কি পোল্যান্ডের হয়ে এ ম্যাচ খেলবে না, আমাদের জন্য একটু সুবিধাই হবে, কারণ ও বিপজ্জনক ফুটবলার, ইতালিকে হারানোও চ্যালেঞ্জিং হবে। কঠিন মিশন সামনে রেখে অনুশীলন শুরু করেছে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ও জার্মানি ও ইউক্রেনের সঙ্গে খেলতে হবে দুটি ম্যাচ। নেশনস লিগ সামনে রেখে এরই মধ্যে দলও ঘোষণা করেছেন কোচ লুইস এনরিক। অভিজ্ঞদের চেয়ে তরুণদের প্রাধান্য দিয়েছেন তিনি, তাই তো কপাল পুড়েছে জর্ডি আলবা, সোল নিগোয়েজ, আলভারো মোরাতা, ইস্কো ও দিয়েগো কস্তার। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বার্সেলোনা ফরওয়ার্ড আনসু ফাতি, তার সঙ্গে লা ফিউরিয়া রোজাদের জার্সি গায়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন এরিক গার্সিয়া, ফেরান তোরেস ও অস্কার রদ্রিগেজ। স্পেন দলে ডাক পাওয়ায় আমার স্বপ্নটা পূরণ হয়েছে, একাদশে সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার মতো নবীনদের ওপর আস্থা রাখায় কোচকে ধন্যবাদ। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন মাইকেল ওয়ারাজাবেল। পারভিন আক্তার, সময় সংবাদ।